বক্সনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কলমচৌড়া এলাকায় রবিবার ভারত মাতার পূজায় অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন রাজ্য এবং জেলা স্তরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন এবং দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কর্মীরা। ভারত মাতার পূজায় যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য শোনার জন্য ছিল উৎসাহী মানুষের ভিড়। তাঁর বক্তব্যে বিপ্লব কুমার দেব ভারত মাতা এবং মাতৃভূমির সামগ্রিক কল্যাণময় ছবি তুলে ধরেন। জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রকৃত উন্নয়ন সম্ভব। পূর্বতন বাম আমলের আলোচনা করে বিপ্লব কুমার দেব বলেন, বাম আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু শোষণ হয়েছে। ভারত মাতা কি জয় বলা কমিউনিস্টদের কারণে অসাধ্য কাজ ছিল। চীন জিন্দাবাদ বলতে পারবেন, রাশিয়া জিন্দাবাদ বলতে পারবেন, কিন্তু নিজের দেশের নাম বলা যেতে পারে কমিউনিস্টের দেশবিরোধী মানসিকতা। আমি বলি না যে ভারত মাতাকে জয় বললেই সবকিছু হয়ে যাবে, কিন্তু আমরা ভারতবাসীর সবার আগে আমাদের পরিচয় এই মাটিতে জন্ম। আমাকে জন্ম দেয়, আপনাদেরকে জন্ম দিয়েছে, মাও কিন্তু এই মাটির কারণেই এই মাটির জন্ম হয়েছে। তো মূল কি হলো? মূল হলো আমার মাতৃভূমি। আমরা এই এমনিতে বক্সনগরের যারা সবসময় বক্সনগরে থাকি তো মনে হবে তুমি এটা সাধারণ বক্সনগর, তো তখন বোঝা যা যে আত্মিক সম্পর্ক। তাই ভারত মাতা পূজা একটা পূজা, আজকের একটা দিন পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তারপরে খিচুড়ি বিতরণ করা হবে, মহাপ্রসাদ, সেই হিসাবে না দেখা, এটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব সমতা একতা, এগুলো তো দীর্ঘ সময় কমিউনিস্টরা বলেছে, কিন্তু সবচাইতে বেশি অতি সংখ্যালঘু দূষণ, ডিভাইডেশন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এটা যদি কেউ করেছে আমার কমিউনিস্ট বন্ধুরা এই মহান কাজটা সবচেয়ে বেশি পারে, এটাই করেছে। নাহলে ক্রমাগত 25 বছর টানা সরকার থাকার পর ত্রিপুরাতে মানুষের রোজগার কত কম হয়ে গেছে, মানুষ কেন ওই সময়ে অনাহারে মৃত্যু হতো। আর আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি IPFP সরকার, তখন 24,75,000 ত্রিপুরাবাসীকে 5 কিলো করে চাউল ফ্রি। রাজ্যে বিজেপি সরকারের আমলে একদিকে যেমন উন্নয়ন হচ্ছে, আর তার সঙ্গে মানুষের মধ্যে সদর্থক ভাবনার বিকাশ ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। বাম আমলে দলীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কারণেই রাজ্যের উন্নয়ন গ্রাফ থমকে ছিল বলে বিপ্লব কুমার দেব জানান। আজকে যারা পূজা অর্চনার আয়োজন করেছে, আর সেই পূজা অর্চনার সঙ্গে সঙ্গে যে মানসিকতা, এক জায়গায় থাকা, এক মানসিকতায় থাকা। আর দেখুন বন্ধু, ডেভেলপমেন্ট সর্বোপরি, উন্নয়ন, উন্নয়ন, ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমে দরকার সোচ, চিন্তা। আমার কাছে 3 তলা বিল্ডিং থেকে লাভ হবে না যদি আমার নজর নিচে থাকে। তো প্রথম নজর ঠিক করতে, নজরিয়া ঠিক করতে হবে। তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার যেটা ত্রিপুরাতে রয়েছে সেটা বলে চাল, চরিত্র, চেহারা। প্রথম ব্যক্তিত্ব তৈরি করা, পজিটিভিটি, সাকারাত্মক মানসিকতা। এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞ মানে কি? এখানে আহুতি দেওয়া হচ্ছে, আগ জ্বালানো হচ্ছে, মানে আগুন সবচাইতে পবিত্র, তার মধ্যে সবকিছু ভস্মীভূত হয়ে যায়, পা, পুণ্য যা আছে সবকিছু আহুতি দেওয়া হচ্ছে। আর চাইতে পবিত্র কোনো কিছু নেই। এখানে দেখবেন, এখানে যদি এই আগুনের মধ্যে আমরা বিষও ঢেলে দিই তাও অগ্নিদেব তাকেও গ্রহণ করে, তাকেও শেষ করে দেবে।
দেখুন বন্ধু, আমি সবসময় ত্রিপুরাজ্যে বলি, যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখনও বলতাম, আজও বলি, অভাব তো স্বভাবের কারণে। বক্সনগরের বাসিন্দা রাজ্যের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলামের সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথা বক্তব্যে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। আসন্ন বিধানসভা নির্বাচনে বক্সনগরে পদ্ম ফুল ফোটার জন্য বক্সনগরবাসীর প্রতি আন্তরিক আবেদন রাখেন বিপ্লব কুমার দেব। বক্সনগরবাসীর রাজনৈতিক পূর্ণ মর্যাদা দিতে দল সব প্রচেষ্টা নেবে বলে জানান বিপ্লব কুমার দেব। পলিটিক্যাল ব্যক্তিত্ব, স্বাভাবিক একটা আশা ছিল। ইলেকশনের আগে আমি এসেছিলাম বক্সনগরে, তৎকালীন আমাদের যে প্রার্থী হয়েছিলেন, আজকে স্বর্গবাস হয়েছে আমাদের মধ্যে নেই, বাহারুল ইসলাম চৌধুরী। বাহারুল ইসলাম মজুমদার, যিনি ত্রিপুরার মধ্যে সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন। আমি ইলেকশন আগে এখানে ডিক্লেয়ার করেছিলাম বাহারুল ভাইকে ইলেকশনে জিতিয়ে দিন, আমাকে মন্ত্রী বানানো, কিন্তু বক্সনগরবাসী আমাকে দেয়নি। কিন্তু এবার যাতে ভুল না হয়, এবার যাতে বক্সনগর থেকে একটা পদ্মফুল যায়, আর তারপর নিশ্চিত বক্সনগরটা সম্মান পাবে, সেই দিশাতে কাজ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।